আসসালামু আলাইকুম আরিকা মাম্মিনি কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ডাবের পুটিং শেয়ার করব গরমের সময় ঠান্ডা ঠান্ডা ডাবের পুটিং খেতে সুস্বাদু ও পুষ্টিকর চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই পুটিং তৈরি করা হয় ডাবের পুটিং এর জন্য আমার ডাবের প্রয়োজন একটি ডাব নিয়ে নিয়েছি ডাবটি কেটে নিচ্ছি ডাবের পানি একটি বাটিতে ঢেলে নিচ্ছি ডাবের মধ্যে পাতলা নারকেল বা সর হয়েছে তা উঠিয়ে নিলাম পুটিং তৈরির জন্য একটি হাঁড়িতে ডাবের পানি নিয়ে নিচ্ছি তার মধ্যে এক চা চামচ আগার আগার দিয়ে দিলাম দুই চামচ চিনি দিয়ে দিলাম চিনি আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুটিং সেট করার জন্য একটি বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে ডাবের নারকেল বা সরটি দিয়ে দিচ্ছি এবার ডাবের পানি চুলায় 5 মিনিট জাল করে নিয়ে নিচ্ছি ডাবের পানি জাল করা শেষ এবার বাটিতে ঢেলে নিলাম আমি আর কিছু নারকেল দিয়ে দিলাম আমি 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিলাম একেবারে আমার পুটিং সেট হয়েছে এবার পুটিংটি বাটি থেকে কেটে বের করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ডাবের পুটিং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ